হাই বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। বর্তমানে আমরা কম বেশি সবাই ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করে থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় আপনার ফেসবুকে আপনার ফ্রেন্ড বা পরিচিত কেউ যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, তখন তার ফেসবুক অপশনে গিয়ে সার্চ দিয়ে আপনার নামটি লেখে, তখন দেখা যায় আপনার নামে অনেকজন চলে আসে, নির্দিষ্ট করে আপনার নামটি আসে না। তখন সিলেক্ট করতে সমস্যা হয় যে কোন আইডিটি আপনার হলো। কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটি সেটিং দেখাবো যে সেটিংটির মাধ্যমে কেউ যদি আপনাদেরকে সার্চ করে যেই নাম দিয়ে, তাহলে সরাসরি আপনার আইডিটি চলে আসবে। আর এই কাজটি কেমন করে করতে হবে আজকে আমার ভিডিওতে সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাই দেব। তাই আপনার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আর এই কাজটি করার জন্য আপনার ফোনে অবশ্যই ডাটা অন করে রাখবেন। এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনার ফোনে যে মেসেঞ্জার অ্যাপসটি আছে এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করতেছি। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইবে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং অলে ক্লিক করে রাখুন আমার পরবর্তী সব ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এরপর দেখেন বন্ধুরা, আপনার মেসেঞ্জারটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাদের এখন যে কাজটি করতে হবে, আপনার মেসেঞ্জারের যে প্রোফাইল পিকচার দেখা যাচ্ছে, আপনি এখন যে কাজটি করবেন এই প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর দেখেন এই ধরনের আরেকটি অপশন আসলো। এখান থেকে আপনাদের এখন যে কাজটি করতে হবে, যদি নিচে দেখেন একটি অপশন আছে ইউজার নেম, আপনারা এখন যে কাজটি করবেন এই ইউজার নেমে একবার ক্লিক করবেন। এরপর আপনারা যে কাজটি করবেন এডিট ইউজার নেম, এখানে ক্লিক করবেন। এখন দেখেন বন্ধুরা, এই ইউজার নেমটি আপনাকে ঠিক করে দিতে হবে। যে নামটা সার্চ দিলে আপনাকে অতি সহজে যে কেউ খুঁজে পায়, আপনি এখানে যে ইউজার নেমটি ব্যবহার করবেন ওই ইউজার নেম দিয়ে যদি কেউ সার্চ দেয়, তাহলে সরাসরি আপনার আইডিটি তার সামনে চলে যাবে। তো আপনারা কী করবেন, যে নামটি দিতে চান সেই নামটি এখানে দিবেন। আমি এখানে কেটে দিয়ে একটি নাম দিচ্ছি, বিসি ডট বীরগঞ্জ। নাম দেওয়ার পর এখন আপনারা যে কাজটি করবেন, এই যে দেখেন উপরে একটি সেভ অপশন আছে, সেভে ক্লিক করতে হবে। আমি এখানে সেভে ক্লিক করতেছি। আপনার ইউজার নেমটি সেভ হয়ে গেছে, দেখেন বন্ধুরা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন। এখন কেউ যদি বিসি বীরগঞ্জ লিখে সার্চ দেয় বা আপনি যে নামটি ব্যবহার করতে চান এখানে, তাহলে আপনার আইডিটি তার সামনে চলে যাবে, অন্য কোনো আইডি আর শো করাবে না, তাহলে অতি সহজে আপনাকে তারা খুঁজে পাবে। এইভাবে আপনারা আপনার ফোনের মেসেঞ্জারের সেটিংটি ঠিক করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন।